Good morning, my dear students. How are you, everybody? I hope you all are safe and sound. You are welcome to the online class of Iqbal Siddiqui College. Today, we are going to read from Unit 9, Lesson 1. The name of this lesson is, you can see here, what is diaspora? Diaspora ki? Eta shomporke amra er ager classe or our in our last class, we discussed about the term diaspora as well as the important vocabularies of this lesson. But today, now we are going to read the text or the lesson with Bangla meaning. At first, you can see here warm-up activity. Protecta lesson shuru korar age kichu warm-up activity thake. Je activity gulo somporke ektu jene niye tarpor lesson ta pora shuru korle bhalo hoy. To ekhane what is diaspora? Ei je bishoyta amader lesson tir নামটাই হচ্ছে একটা প্রশ্ন আর আমাদের এই ইউনিট 9 এ আলোচনা হয়েছে অ্যাকচুয়ালি ডায়াসপোরা নিয়ে তো ডায়াসপোরা কি এটা আমরা জেনেছিলাম যে এ গ্রুপ অফ পিপল হু লেফট দ্য কান্ট্রি অর লিভ দ্য কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি এন্ড স্টার্টেড লিভিং দেয়ার পার্মানেন্টলি তো এরকম যে বিষয়টা নিজেদের দেশ বা নিজের পৈতৃক ভিটেমাটি নিজেদের যে দেশটা এটা ত্যাগ করে অন্য কোন দেশে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে যে গ্রুপ অফ পিপল তাদেরকে আমরা মূলত ডায়াসপোরা বলে থাকি অভিবাসী যেটা বাংলায় অর্থটা তো এখানে আমরা একটু দেখে নি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিতে কি রয়েছে ইউ ক্যান ফাইন্ড দ্য মিনিং অফ ডায়াসপোরা বলা হচ্ছে যে তুমি ডায়াসপোরার যে অর্থটা এটা খুঁজে পাবে বা খুঁজে পেতে পারো কোথায় ইন দ্য মেরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি একটা ডিকশনারির নাম বলেছে যে মেরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারিতে তুমি ডায়াসপোরার অর্থটা খুঁজে পেতে পারো হুইচ প্রোভাইডস দ্য ফলোয়িং ডেফিনেশনস অফ দি ওয়ার্ল্ড এই যে শব্দটা এই শব্দটার কয়েকটা ডেফিনেশন যেখান থেকে তুমি পেতে পারো সেই একটা ডিকশনারির নাম মেরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি তো সেই ডেফিনেশনগুলো কি বা কেমন এটা আমরা এখানে একটু দেখি প্রথমত দ্য মুভমেন্ট মাইগ্রেশন অর স্ক্যাটারিং অফ এ পিপল অ্যাওয়ে ফ্রম অ্যান এস্টাবলিশড অর অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড তাহলে বলছে যে দ্য মুভমেন্ট মাইগ্রেশন আর স্কেটারিং অফ এ পিপল মানে এ গ্রুপ অফ পিপল যাদের মুভমেন্ট বা যারা যাদের গতি প্রকৃতি তাদের যে মাইগ্রেশন মানে দেশান্তর হওয়া বা মানে অভিবাসী হওয়া এরকম আর স্কেটারিং অফ এ পিপল স্কেটারিং মানে হচ্ছে বিক্ষিপ্ত হওয়া বিক্ষিপ্তভাবে অনেক সময় এক দেশ থেকে আরেক দেশে যে চলে যায় যে তারা যে বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে এভাবে বলছে ফ্রম অ্যান্ড কোথা থেকে ফ্রম অ্যান এস্টাবলিশড একটা তাদের যে স্থায়ী কোনো হোমল্যান্ড বা দেশ থেকে অর অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড মানে এস্টাবলিশড অর অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড তাদের যে স্থায়ী দেশ যেটা ছিল তাদের সেইটা অথবা তাদের এই যে অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক বা পূর্বপুরুষদের যে দেশ এখান থেকে বিদেশে চলে যাওয়া এটাই হচ্ছে ডায়াসপোরা প্রথম সংখ্যাটা এমন ছিল তারপরে দেখো পিপল সেটেলড ফার ফ্রম দেয়ার অ্যানসেস্ট্রাল হোমল্যান্ডস মানে যেসব মানুষ নিজেদের পৈতৃক দেশ পৈতৃক ভিটেমাটি বা দেশ ছেড়ে দূরে কোথাও স্থায়ী হয় এরকম গ্রুপ অফ পিপলকে বলছে আবার দ্য প্লেস হোয়ার দিস পিপল লিভ মানে এমন কোন জায়গা যে জায়গায় এই ধরনের লোক এই দিস পিপল বলতে এই যেসব মানুষ নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে যেয়ে বাস করে এই ধরনের লোককে বলা হচ্ছে যে তাদের যে আবাসস্থল এই এই ধরনের একটা মানে সংজ্ঞা আমরা পাচ্ছি ডায়াসপোরা সম্পর্কে কোথায় মেরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারিতে তো এরপরে যেটা রয়েছে দেখো এরপরে এখানে বলছে যে ক্যান ইউ থিংক অফ দি ওয়ার্ড ইন রিলেশন টু পিপল ইউ নো ইন বাংলাদেশ ক্যান ইউ থিংক অফ দি ওয়ার্ড তুমি এই শব্দটার মানে ইন রিলেশন টু পিপল মানুষের সাথে সম্পৃক্ত এই শব্দটার এমন কোনো অর্থ খুঁজে পাচ্ছ কিনা কোথায় ইউ নো ইন বাংলাদেশ হু হ্যাভ সেটেলড অ্যাব্রড মানে বাংলাদেশ থেকে বিদেশে স্থায়ী হয়েছে এমন কোন মানুষ সম্পর্কে তুমি এই শব্দটা ব্যবহার করতে পারছো কিনা এরকম বলছে মানে তুমি এ ধরনের লোককে কি বলবা মানে বাংলাদেশ থেকে বিদেশে যে স্থায়ীভাবে বসবাস করছে তাদেরকে তুমি কি বলতে পারো বা এই শব্দটার সাথে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করতে পারো তো এটা বলা যায় যে উই ক্যান সি উই ক্যান কল দেম বাংলাদেশি ডায়াসপোরাস আমরা বলতে পারি যে বাংলাদেশ থেকে অন্য দেশে যে যারা সেটেল হয়েছে তাদেরকে সিম্পলি বাংলাদেশি ডায়াসপোরাস বলা যায় বা বাংলাদেশি অভিবাসী যারা বিদেশে ভাবে বাস করছে এরপরে দেখো হুইচ পার্টস অফ দি ওয়ার্ল্ড ডু বাংলাদেশিজ টেন্ড টেন্ড মানে হচ্ছে ঝোঁক মানে
কোনো কিছুর প্রতি আগ্রহ আর ইন্টারেস্ট যেটা, এটা তাহলে হুইচ পার্টস অফ দি ওয়ার্ল্ড ডু বাংলাদেশ ইজ টেন্ড টু সেটেল ইন নাওয়েডেজ। তো বিশ্বের কোন অংশে, স্পেশালি কোন কোন অংশে বা কোন কোন অঞ্চলে বাংলাদেশিরা বেশি মানে স্থায়ীভাবে বাস করতে চায় আজকাল অর নাওয়েডেজ, মানে বাংলাদেশি পিপল কোন দেশে যে এইভাবে তাদের বসবাস শুরু করতে চায়, কোন অঞ্চলে এটা বলছে। এর এই প্রশ্নটার উত্তর আমরা দেখি কি হতে পারে। এরপরে দেখো, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হোয়েদার ইট ইজ পসিবল টু কল সাচ সেটেলমেন্টস দ্য রেজাল্ট অফ বাংলাদেশি ডায়াসপোরাস অফ আওয়ার টাইম। তো তোমার তোমরা নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করো বা নিজেদের ভিতরে একটা গ্রুপ ডিসকাশন, সেটা হচ্ছে যে এই বাংলাদেশি ডায়াসপোরাস বা আমাদের সময়ের এই বাংলাদেশি ডায়াসপোরাস তাদের তাদেরকে আসলে কি বলা যায় বা কি বলা যেতে পারে এরকম। তো এর আগের যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু দেখো। ডিসকাসের আগের হচ্ছে হুইচ পার্টস অফ দি ওয়ার্ল্ড ডু বাংলাদেশ ইজ টেন্ড টু সেটেল, মানে কোন অঞ্চলে। তো এটা বলা যায় নর্মালি বাংলাদেশি পিপল আর টেন্ড টু সেটেল ইন ইউএসএ বলা যেতে পারে, ইউএসএ, ইউকে, ইউএই, দেন ফ্রান্স, ইটালি, জার্মানি, এইসব দেশগুলোতে নর্মালি বাংলাদেশি মানুষগুলো তাদের স্থায়ীভাবে বসবাস করতে চায় বা সেখানে তাদের তাদের যে পরবর্তী জীবনযাত্রা ওখান থেকে শুরু করতে চায় ওখানে স্থায়ী হওয়ার পরে, এটা বলা যেতে পারে। তো তাহলে আমরা টেক্সটটা পড়া শুরু করি। এখানে টেক্সটের এখানে যেমন রয়েছে দেখো, গতানুগতিক যেমন থাকে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড দেন ক্যারি আউট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, প্যাসেজটা পড়ো এবং এরপরে যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেটা এই প্যাসেজের সাথে রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো এটা শেষ করো। দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজ টু রেফার টু পিপল, দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজ টু রেফার টু পিপল হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস অ্যান্ড সেটেলড ইন আদার পার্টস অফ দি ওয়ার্ল্ড আইদার বিকজ দে আর ফোর্স টু ডু সো অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন। তাহলে কি বলছে এটার দ্বারা, দ্য টার্ম ডায়াসপোরা, ডায়াসপোরা এই শব্দটার দ্বারা বা এই শব্দটা ইজ ইউজ টু রেফার, এটা উল্লেখ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কি উল্লেখ করার ক্ষেত্রে, টু পিপল মানে ওই সব মানুষ সম্পর্কে একটা ধারণা দেয়, হু হ্যাভ লেভ দেয়ার হোমল্যান্ডস যারা তাদের দেশ ছেড়েছে অ্যান্ড সেটেলড এবং স্থায়ী হয়েছে ইন আদার পার্টস অফ দি ওয়ার্ল্ড এবং দেশে বিশ্বের অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করা শুরু করছে বা স্থায়ী হয়েছে তাদের সম্পর্কে এই শব্দটা ব্যবহার করা যায়। এখন দেখো এটা কিভাবে তারা দেশ ছেড়েছে, আইদার বিকজ দে আর ফোর্স টু ডু সো, হয় তারা এই দেশটা ছেড়েছে কিভাবে, হয় জোরপূর্বক বা তাদের জোর করে পাঠানো হয়েছে, অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ দেয়ার ওন, অথবা এমন হতে পারে তারা নিজেদের থেকে সেখানে বাস করার উদ্দেশ্যে চলে গিয়েছে। এই দুইভাবে হতে পারে, এই দুইভাবে কোনো এক দেশ থেকে অন্য দেশে যে যারা স্থায়ীভাবে বসবাস শুরু করে তাদের ক্ষেত্রেই ডায়াসপোরা শব্দটা ব্যবহার করা যায়। এরপরে দেখো, দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড, ইনক্রিজিংলি মানে হচ্ছে ক্রমবর্ধমান ভাবে, ইউজড ফর সাস পিপল মানে এটা আজকাল খুব বেশি মাত্রায় ব্যবহার করা হচ্ছে, ফর সাস পিপল ওই সব লোকজনের জন্য, অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর এ কমিউনিটি মানে এই এই ধরনের লোকদের যে একটা সম্প্রদায় বা কমিউনিটি বা একটা গ্রুপ, এদের সম্পর্কে এটা আজকাল বেশি ব্যবহার করা হচ্ছে। কোন ধরনের, এই একই রকমই যে এক দেশ থেকে আর এক দেশে যে যারা স্থায়ীভাবে বাস করতে চায় এই যে গ্রুপ অফ পিপল আর এই যে কমিউনিটি তাদের সম্পর্কেই এই শব্দটা আজকাল ইনক্রিজিংলি ইউজ হচ্ছে আর খুবই বেশি মাত্রায় ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো, দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মানে বিশ্ব দেখেছে, মেনি ডায়াসপোরাস অনেক ডায়াসপোরাসদের বা এই ধরনের অনেক গ্রুপ অফ পিপল বা অনেক কমিউনিটি দেখেছে, বাট এখন পর্যন্ত পৃথিবী এরকম অনেক ডায়াসপোরাসের সাক্ষী, বাট স্কলার্স, স্কলার্স মানে হচ্ছে বিজ্ঞ ব্যক্তিরা বা বিজ্ঞজন, হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন উইথ গ্রেট ইন্টারেস্ট অনলি ইন রিসেন্ট ডিকেডস। কিন্তু স্কলার্সরা বা বিজ্ঞজনেরা কি করছে, হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন এই বিষয়টা সম্পর্কে স্টাডি করছে বা গবেষণা করছে উইথ গ্রেট ইন্টারেস্ট খুবই আগ্রহের সাথে, অনলি ইন রিসেন্ট ডিকেডস সাম্প্রতিক সময়ে বা সাম্প্রতিক কয়েক দশক জুড়ে এই বিষয়টা নিয়ে বিশেষজ্ঞরা বা বিজ্ঞ সমাজ গবেষণা করছে। এর অনেক আগে থেকে, হাজার হাজার বছর আগে থেকে এই ডায়াসপোরাস এটা ঘটে আসছে কিন্তু, এবং পৃথিবী এটার অনেক ডায়াসপোরাসের সাক্ষী হওয়া সত্ত্বেও
মাত্র কয়েক কয়েক দশক ধরে বিশেষজ্ঞরা এই বিষয়টা নিয়ে গবেষণা করছে। এরা এর আগে এভাবে এটা গবেষণায় আসেনি, স্বাভাবিক ছিল। তাহলে আমরা লাস্ট প্যারা আর সেকেন্ড প্যারাতে একটু দেখি এখানে কি রয়েছে। অ্যামং দ্য গ্রেট ডায়াসপোরাস অফ হিস্ট্রি, মানে বিশ্বের যে সব থেকে বড় বড় ডায়াসপোরাস গুলো রয়েছে ইতিহাসে, বিশ্বের ইতিহাসের যে সবচেয়ে বড় যে ডায়াসপোরাস গুলো রয়েছে, ইজ দ্যাট অফ দি জিউস পিপল। এটা মানে একটা হচ্ছে জিউস পিপল বা ইহুদিদের যে ডায়াসপোরাটা, এটা হয়েছিল হু আর ফোর্স টু লিভ দেয়ার ল্যান্ডস ইন অ্যান্সেন্ট টাইম, যারা প্রাচীন কালে তাদের যে নিজের দেশ, নিজ মাতৃভূমি, এটা ছেড়ে যেতে তাদেরকে বাধ্য করা হয়েছিল বা তাদেরকে দেওয়ার ফোর্স, তাদেরকে জোর করে এটা ছাড়তে বাধ্য করা হয়েছিল এরকম। দ্য মুভমেন্ট অফ আরিয়ানস, আবার এই যে আর্যদের ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো ইজ অলসো এ নোট ফর দি ডায়াসপোরা। আবার বলছে এখানে কয়েকটা ডায়াসপোরার কথা উল্লেখ করা হচ্ছে, যেসব ডায়াসপোরা গুলোর সাক্ষী রয়েছে বিশ্ব বা পৃথিবী, তার মধ্যে একটা হচ্ছে জিউস পিপল বা ইহুদিদের ডায়াসপোরা, যারা তাদের নিজ দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছিল বা যাদের জোর করে এভাবে ছাড়তে বাধ্য করা হয়েছিল। আরেকটা হচ্ছে মধ্য ইউরোপ থেকে, হাজার হাজার বছর আগে মধ্য ইউরোপ থেকে আর্যদের ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে আগমন বা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে এসে বসবাস শুরু করা, এইটা হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য নোট ওয়ার্দি অর রিমার্কেবল ডায়াসপোরা। অল দো দ্য কোয়াজ অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার, যদিও এই আর্যদের ভারতীয় উপমহাদেশে চলে আসাটা এইটা এখনো অস্পষ্ট, যদিও দ্য কোয়াজেস অফ দিস ডায়াসপোরা, এই দিস ডায়াসপোরা বলতে এটাকে বোঝাচ্ছে হচ্ছে এই যে আরিয়ানস ডায়াসপোরা, যেটা আরিয়ানস ডায়াসপোরা ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট, এই এইটার যে কারণটা এটা এখনো আনক্লিয়ার রয়েছে। এরপরে দেখো ইন 20th সেঞ্চুরি হিস্ট্রি, মানে 20 শতকের ইতিহাসে দ্য প্যালেস্টাইন ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন অ্যান্ড বিন এ কোয়াজ অফ কনসার্ন। তাহলে কি হচ্ছে এখানে বলছে যে ইন দ্য 20th সেঞ্চুরি আর ইন 20th সেঞ্চুরি হিস্ট্রি, 20 শতকের ইতিহাসে দ্য প্যালেস্টাইন ডায়াসপোরা, প্যালেস্টাইনদের যে ডায়াসপোরাটা, হ্যাজ অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, এটা প্রচুর প্রচুর মনোযোগ আকর্ষণ করেছিল, অ্যান্ড বিন এ কোয়াজ অফ কনসার্ন ফর ওয়ার্ল্ড লিডার্স, এবং বিশ্ব নেতাদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিকজ অফ দি প্লাইট অফ প্যালেস্টাইনস, প্লাইট মানে হচ্ছে দুর্দশা, প্যালেস্টাইনদের যে দুর্দশা, দুঃখ দুর্দশা, এইটা বিশ্ব নেতাদের খুবই একটা কনসার্ন হয়ে গেছিল বা তাদের একটা খুবই তাদের যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল বা চিন্তার কেন্দ্রবিন্দুতে এটা এসেছিল। কেন প্যালেস্টাইনদের যে দুঃখ দুর্দশা হয়েছিল এটা সারা বিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করেছিল, তো এই প্যালেস্টাইনরা ওখান থেকে ইসরায়েলে তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিল। তো এরপরে দেখো তাদেরকে মূলত অনেক দুঃখ দুর্দশার সাথে ওখান থেকে বিদায় নিতে হয়েছিল বা তারা বিতাড়িত হয়েছিল। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু, তাহলে বলছে যে আফ্রিকায়ও দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ, ম্যাসিভ মানে হচ্ছে অনেক বেশি, জাইগান্টিক বা অনেক বেশি মাত্রায় ডায়াসপোরাস ইন আফ্রিকা, আফ্রিকায়ও এরকম অনেক ডায়াসপোরা আছে বা হয়েছে ওভার দ্য সেঞ্চুরিজ, গত কয়েক শতকে। আইদার বিকজ অফ ওয়ার, এটা হতে পারে কোনো যুদ্ধ বিগ্রহের কারণে, আর বিকজ অফ দি র্যাভেজ অফ নেচার, এবং আরেকটা কারণ এখানে বলেছে যে আফ্রিকান যে ডায়াসপোরাটা হয়েছে এটা হতে পারে বিকজ অফ ওয়ার আর বিকজ অফ দি র্যাভেজেস অফ নেচার, মানে প্রকৃতি ধ্বংসের কারণে হতে পারে অথবা যুদ্ধের কারণে হতে পারে। এরপরে যেটা, বাট দ্য চিফ রিজন হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন নাও ইজ গ্লোবালাইজেশন, বাট দ্য চিফ রিজন, কিন্তু সব থেকে প্রধান যে কারণটা, হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা, এই যে ডায়াসপোরার যে ধারণাটা, ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, আজকাল এই যে কয়েক কয়েক লাস্ট কয়েক দশক ধরে যে স্কলার্সদের দৃষ্টি আকর্ষণ করেছে বা স্কলাররা এটা নিয়ে গবেষণা করছে, এটার প্রধান কারণটা কি দেখো, চিফ রিজন হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন নাও ইজ গ্লোবালাইজেশন। তাহলে এই যে লাস্ট কয়েক দশক ধরে যে এটা বিজ্ঞজনদের বা বিশেষজ্ঞদের গবেষণার কেন্দ্রবিন্দুতে আছে বা গবেষণার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ডায়াসপোরাটা, এটার মূল কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। দ্যাট মিনস এটা বলা হচ্ছে এখানে এই লাইনের দ্বারা যে বর্তমানে যে ডায়াসপোরাটা হচ্ছে, এখন এক দেশ থেকে আরেক দেশে যে মানুষ যে বসবাস শুরু করছে স্থায়ীভাবে নিজেদের পৈতৃক দেশ ছেড়ে বা ভিটেমাটি ছেড়ে, এটার প্রধান কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। তাহলে আমাদের ইউনিট 9 লেসন অন আর হোয়াট ইজ ডায়াসপোরা, এটা টেক্সটটা মূলত এই পর্যন্তই শেষ।
তাহলে এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কিছু এক্সারসাইজ রয়েছে এই টেক্সট রিলেটেড, তো সেইটা আমরা আলোচনা করব। আজকে এখন আমি এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি, বা ওই এক্সারসাইজ গুলো তোমরা একটু ট্রাই করবা, ওটা করার চেষ্টা করবা, এই লেসনের সাথে একটু পড়াশোনা করে ওটা তোমরা একটু করার চেষ্টা করবে। তাহলে এই পর্যন্ত আমি ক্লাসটা শেষ করছি আপাতত। ওকে, ভালো থেকো, বাই বাই।